নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ শুরু করছি বাংলা বলছে গোটা দেশ জুড়েই রাম মন্দির উদ্বোধন রামলালায় প্রাণ প্রতিষ্ঠা করা নিয়ে একটা হাইপ তোলার চেষ্টা চলছে এবং বিজেপির পক্ষ থেকে এই হাইপ তোলার চেষ্টা চলছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলিও অভিযোগ করছে একাধিক বিরোধী রাজনৈতিক দলকে ওই দিন অর্থাৎ বাইশে জানুয়ারি আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তাদের মধ্যে অনেকেই সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা যাবেন না বলে জানিয়ে দিয়েছেন কিন্তু তা বলে তাদের যে পরিকল্পনা অর্থাৎ বিজেপির যে পরিকল্পনা সেটা থেমে নেই সামনেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস হয়তো বাকি নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে কিন্তু এরই মধ্যে একটি রিপোর্ট সামনে এসেছে গ্রামীণ ভারতে স্কুল শিক্ষার মান শোচনীয় দেশের ২৬ রাজ্যের ছশো ষোলোটি জেলার গ্রামাঞ্চলে স্কুল পড়ুয়াদের ওপর সমীক্ষার রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী স্কুল পড়ুয়ার অর্ধেকের বেশি মাতৃভাষায় দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পর্যন্ত পড়তে পারে না অঙ্কের অবস্থাও ভয়াবহ এই রিপোর্ট নিয়ে নরেন্দ্র মোদীর অমৃতকালের দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস দেখব একটি প্রতিবেদন তারপরে আসবো আমাদের আজকের আলোচনায় দেশের বুনিয়াদী স্তর থেকে উচ্চশিক্ষার নানা দিক নিয়ে সমীক্ষা চালায় প্রথম ফাউন্ডেশন নামে এক বেসরকারি সংস্থা গত দু সালে দেশের সব রাজ্য মিলিয়ে উনিশ হাজারের বেশি স্কুলের প্রায় সাত লক্ষ পড়ুয়ার পড়াশোনার মান যাচাই করে ওই সংস্থা সেই অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট সংক্ষেপে এএসিআর দু হাজার গ্রামীণ ভারতের স্কুল শিক্ষার অধোগতির ছবি স্পষ্ট হয়ে গিয়েছে গ্রামাঞ্চলের ১৪ থেকে ১৮ বছর বয়সীদের উপর সমীক্ষা চালানো হয়েছে সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী পড়ুয়াদের ছাপ্পান্ন শতাংশেরও বেশি তৃতীয় শ্রেণীর অঙ্কই কষতে পারে না মাতৃভাষায় অর্থাৎ যে মাধ্যমে তারা পড়াশোনা করে সেই ভাষার ক্লাস টু এর পাঠ্য বই পড়তেও পদে পদে হোঁচট খাচ্ছে প্রায় পঁচিশ শতাংশ স্কুল পড়ুয়া ওই বয়সের অন্তত বিয়াল্লিশ শতাংশ পড়ুয়া ইংরেজিতে একটি বাক্য সম্পূর্ণ করতে অক্ষম পড়াশোনার গুণগত মান স্কুল ছুটের সংখ্যাও বাড়িয়ে চলেছে বলে এএসআই এর দু হাজার তেইশ রিপোর্টে দাবি করা হয়েছে পড়াশোনায় আগ্রহ হারিয়ে স্কুল ছেড়ে দেওয়ার সংখ্যাটাও যথেষ্ট প্রায় পঁচিশ শতাংশ সতেরো থেকে আঠেরো বছর বয়সী ছাত্রছাত্রী স্কুলছুট হচ্ছে তবে স্কুলছুট বৃদ্ধির নেপথ্যে কোভিড অতিমারীর ভূমিকা রয়েছে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে কিন্তু স্কুলে গেলেও পড়ার মান যে তাতে বাড়ে না তাও সমীক্ষা রিপোর্টে উল্লেখিত হয়েছে শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ভারতের গ্রামীণ শিক্ষার এই শোচনীয় হাল নিয়ে কড়া ভাষায় আক্রমণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জমানায় ভারতে অমৃতকাল শুরু হয়েছে বলে যে দাবি মোদি করে এসেছেন তাও যে কতটা অসার সেটা আগামী প্রজন্মকে নিয়ে কড়া সমীক্ষা রিপোর্টে প্রকট হয়ে উঠেছে বলে দাবি কংগ্রেস সভাপতি খarge বলেন দেশ অমৃতকাল চায় না দেশের প্রয়োজন শিক্ষাকাল তার মতে এই রিপোর্ট ভারতের শিক্ষা ক্ষেত্রের অরুণ দশা বেয়াবরু করে দিয়েছে কলকাতা টিভি আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবই খবরে থাকবো তবে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে বৈঠক করছিলেন এবং সেই বৈঠকে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সেই বৈঠকে মুর্শিদাবাদের তৃণমূলের সংগঠন এবং একাধিক যে বিষয়গুলো উঠে আসছে যেখানে বহরমপুরে অধিত চৌধুরী তার প্রার্থী হয় সম্ভাবনা বেশি কংগ্রেসের পক্ষ থেকে কারণ তিনি সেখানকার সাংসদও কিন্তু অধিত চৌধুরীকে কোনোভাবে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যখন ইন্ডিয়া জোটে বৈঠকে বৈঠকে পরে তিনি জানিয়েছিলেন যে কংগ্রেসকে তারা দুটি আসন ছাড়তে রাজি রয়েছেন কিন্তু যেহেতু জোট নিয়ে এখনও পর্যন্ত সেভাবে এ রাজ্যে আলোচনা এগোয়নি ফলত তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একলা চলার প্রস্তুতি নিচ্ছে এবং জেলায় জেলায় এই জেলার যারা সংগঠনে বিভিন্ন দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিরাও রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দেবজ্যোতি আজকের এই বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে আলোচনা কি শেষ হয়ে গিয়েছে না চলছে দেখো বৈঠক বেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে তারা যদিও আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলন কেউ করেননি তবে আজকে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যে বার্তা দিয়েছেন যে জোট প্রক্রিয়া যেটা চলছে সেই প্রক্রিয়া যেমন চলছে চলবে অর্থাৎ বিয়াল্লিশটি আসনেই কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুত নিতে হবে এছাড়াও বেশ কিছু বার্তা আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে দিয়েছেন যে বিয়াল্লিশটি আসন রয়েছে রাজ্যের সেই বিয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দুটি আসন আসন দাবি করেছেন তাই তাদের অন্যদিকে কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে বৈঠকে যারা যোগ দিয়েছেন বেশ কয়েকজন সাংসদ রয়েছেন কোন সাংসদ টিকিট পাবেন এবং যারা বসে রয়েছেন তারা কেউ টিকিট পাবেন কিনা তারা কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন এবং সেখানে তিনি অর্থাৎ নিজের দিকেও আঙুল তুলছেন যে তিনিও টিকিট পাবেন কিনা দলের নেতৃত্ব ঠিক করবে অর্থাৎ যে লোকসভা নির্বাচন আসছে সেখানে কিন্তু দেবজ্যোতি একটা বিষয়টা জানতে চাইবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহরমপুর কেন্দ্র সেখানে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে সে বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে না কিছুটা অপেক্ষা করা হবে কংগ্রেসের জন্য না যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যত পক্ষে কিন্তু যে দুটি আসন ছাড়তে চেয়েছিলেন উত্তর এই দুটি আসন তারা ছাড়তে চেয়েছিলেন কংগ্রেসের পক্ষ থেকে প্রায় বারোটি আসন দাবি করা হয়েছে তাই তাদের পক্ষে ছাড়া সম্ভব নয় এছাড়াও বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে যে মুর্শিদাবাদে বেশ কয়েকজন সরকারি আধিকারিক তাদের নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত রয়েছেন তার জন্য দলের বদনাম হচ্ছে এবং প্রশাসনিকভাবে তার মোকাবিলা করা হবে বলে তৃণমূল নেত্রী জানিয়েছেন এবং সকলের মধ্যে একটা সমন্বয় গঠন করে লড়তে হবে এবং এই এই জেলায় যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনের পাশাপাশি মালদা দক্ষিণের যে দুটি বিধানসভা আসন পড়ে মালদা দক্ষিণ লোকসভার মধ্যে সেই দুটোতেও যাতে তৃণমূল কংগ্রেস ঠিকভাবে লড়াই করে অর্থাৎ ফারাক্কা এবং সামতেলগঞ্জ মালদা দক্ষিণ লোকসভা আসনের মধ্যে পড়ে সেই দুটোতেও গত নির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছিল সেই জায়গাতেও যাতে তৃণমূল নেতৃত্ব আলোকপাত করেন তার দিকেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতিকে ইতিমধ্যে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি হুমায়ুন কবি তিনি বারবারই আমরা দেখেছি দল বিরোধী নানান রকম মন্তব্য করেছেন তার উদ্দেশ্যে কি কোনো বিশেষ বার্তা গিয়েছে হ্যাঁ দেখো যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন তখন হুমায়ুন কবির মিটিং এর মাঝখানে কিছু বলার চেষ্টা করেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন যে কেউ কথা বললে তাকে কথা বলার সুযোগ দিতে হয় এবং তার মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেন এবং বেশ কিছুটা তাকে তিরস্কারও করেন তবে সেখানে সমস্যা মেটে এবং হুমায়ুন কবিরকে দলের প্রয়োজনে সমস্ত রকম কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সবমত মাধ্যমের কাছে তাকে মুখ খুলতে বারণ করা হয়েছে অর্থাৎ আজকের বৈঠক থেকে শিখ হয়েছে যে তিনটি যে লোকসভা আসন আছে সেই তিনটি লোকসভা আসনে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দেওয়ার অর্থাৎ বহরমপুর আসনকে যে জোটের জন্য ছেড়ে রাখার কথা হচ্ছিল তা নিয়ে কিন্তু এই বৈঠকে কিছু আলোচনা হয়নি এবং পরিষ্কার করে বলেছেন যে রাজ্যের বিয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করবে বেশ অনেক ধন্যবাদ দেবজ্যোতি কথা দেবজ্যোতি ঘোষের সঙ্গে কালীঘাটে মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন যে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবং সেক্ষেত্রে বহরমপুরে প্রার্থী দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে কারণ এই বহরমপুর কেন্দ্র অধীর গড় বলে পরিচিত সেই অধীর চৌধুরীর গড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয় কিনা কারণ ইন্ডিয়া জোটে বৈঠকের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কংগ্রেসকে তারা দুটি আসন ছাড়তে রাজি হয়েছেন যার মধ্যে অন্যতম বহরমপুর কেন্দ্র এবং সেক্ষেত্রে যেহেতু কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত সদার্থ কোনো সদার্থ কোনো বার্তা পাওয়া যায়নি ফলত তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি হুমায়ুন কবির মতন যারা নেতারা রয়েছেন যারা মাঝে মধ্যেই দলকে বিড়ম্বনায় ফেলেন তাদের উদ্দেশ্য করা বার্তা গিয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বাংলা বলছে আজকে আমরা এই বিষয়ে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে আসবো আলোচনায় আসবো তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকবেন ফিরলাম পর দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব গ্রামীণ ভারতে স্কুল শিক্ষার মান শোচনীয় প্রথম যে ফাউন্ডেশন বেসরকারি সংস্থা তাদের একটি রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্টে দেখা গেছে যে দেশের যে ছাব্বিশটা রাজ্যের ছশো ষোলোটি জেলার গ্রামাঞ্চলে স্কুল পড়ুয়াদের ওপর তারা সমীক্ষা চালিয়ে যে রিপোর্ট পেয়েছে তাতে দেখা যাচ্ছে যে চোদ্দো থেকে আঠেরো বছর বয়সী স্কুল পড়ুয়ার অর্ধেকেরও বেশি নিজ নিজ মাতৃভাষায় দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই সেটা পড়তে পারছে না তারা আটকে যাচ্ছে বারবার অঙ্কের অবস্থাও বেহাল আর এই রিপোর্ট নিয়েই কিন্তু নরেন্দ্র মোদীর অমৃতকালের দাবিকে কটাক্ষ করেছে কংগ্রেস আজকে আমরা এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায় প্রদীপ্ত স্বাগত আপনাকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে জ্যোতি চট্টোপাধ্যায় জ্যোতি আপনাকেও স্বাগত আমি জ্যোতিকে দিয়ে শুরু করতে চাইব যদি গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এই রাম মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে তোর চলছে আর অযোধ্যাতে যেমন চলছে গোটা দেশেও একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে যেই রিপোর্ট পাওয়া গিয়েছে যে শিক্ষার হাল কার্যত বেহাল বিজেপির এই অমৃতকাল দাবি করছেন নরেন্দ্র মোদী সেই অমৃতকালের দাবিকে কটাক্ষ করছে কংগ্রেস কিন্তু সমীক্ষার রিপোর্টও কিন্তু সেই বেহাল দশাটাই তুলে ধরছে আপনার কি প্রাথমিক প্রতিক্রিয়া কি বলবেন দেখুন এটা তো ফ্যাক্ট যেটা বলছেন এডুকেশান হচ্ছে আপনার সেভেন লিস্টে কনকারেন্ট লিস্টে রয়েছে মানে কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে যৌথ তালিকায় রয়েছে এবার সেখানে দেখতে গেলে আপনার স্টেট সেটাকে বাস্তবায়ন করে রাজ্য সরকারের বাস্তবায়ন করার দায়িত্ব দেখে থাকবেন ওয়েস্ট বেঙ্গল সহ যেসব রাজ্য অনেকগুলো রাজ্য আমি শুধু মানে ওয়েস্ট বেঙ্গলকে বলবো না অনেকগুলো রাজ্য দেখবেন এখন তো এটা হচ্ছে মানে ধরুন একটা দীর্ঘদিন ধরে এনইপি যেটা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আপনার নাইনটিন এইটটি সিক্সের পরে আর হয়নি আর তারপরে এইটটি সিক্সে হয়েছে তারপরে আপনার দু হাজার কুড়ি মানে এই দীর্ঘ টাইমের ভিতরে কোনো এডুকেশন পলিসি আসেনি তো ফলে এই যে এডুকেশন ব্যবস্থাটাকে একদম পুরোপুরি ঢেলে সাজানো সেটা কোথাও না কোথাও ল্যাক ছিল ফলে এই যে রিপোর্টটা আসছে আপনি দেখবেন যে টিচার স্টুডেন্ট রেশিও যেটা মানে পিপল স্টুডেন্ট রেশিও সেখানে দেখবেন অনেক স্টেটে ইনক্লুডিং আমাদের রাজ্যে দেখবেন সেখানে অনেক কম মানে টিচারের সংখ্যা কম ছাত্রের সংখ্যা বেশি আমি অনেক স্কুল আপনাকে দেখাতে পারবো দেখবেন চারশো জন স্টুডেন্ট সেখানে আপনার টিচারের সংখ্যা হয়তো দুজন বা তিনজন তারপরে দাঁড়িয়ে আপনার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও শিক্ষকদের দিয়ে করানো হয় যেমন ধরুন এই যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি আপনার এই যে মানে এই যে কি বলে এটাকে জুতো দেওয়া আপনার বই বই স্কুল ড্রেসগুলোর জন্য বা বই আনার জন্য টিচারকে পাঠানো হচ্ছে এসআই অফিস বা ডিআই অফিসে তো এই যে হচ্ছে না মানে টিচার অন্য কাজে ইনভলভ করে দেওয়া বাংলা শিক্ষা পোর্টাল খুলেছে ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट সেই বাংলা শিক্ষা পোর্টালে এক একটা ছাত্র নতুন করে এডিশন করতে হচ্ছে মানে টু স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে জুতো দেওয়া হচ্ছে কিংবা ড্রেস দেওয়া হচ্ছে এই এইগুলোর কি বিরুদ্ধে আপনারা আমরা বিরুদ্ধে আমরা একদমই বিরুদ্ধে নই আমাদের বক্তব্য হচ্ছে দেখুন বাংলা শিক্ষা পোর্টাল বল একটা পোর্টাল হয়েছে সেখানে পুরো স্টুডেন্ট দের ডেটাবেস কালেক্ট করা হয় এবার এই যে ডেটাবেসে যে কালেক্ট করা হয় এইখানে কি করা হয় টিচারদের দিয়ে এই কাজগুলো করানো হয় ফলে একটা স্টুডেন্টকে নিউ স্টুডেন্ট নতুন স্টুডেন্টকে সেখানে তার নাম বাবার নাম কোথায় থাকে তার আধার নাম্বার ব্যাংক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস কেন তার ওই যে শিক্ষাশ্রী বা কন্যাশ্রীর যে টাকাগুলো আসার জন্য তো একটা যখন এই কাজগুলো শিক্ষকদের দিয়ে করানো হচ্ছে তো কোথাও না এমনিতে শিক্ষকের সংখ্যা কম তারপরে শিক্ষক যদি এই কাজগুলো করে আপনি বলছেন পড়ানো কোথাও গিয়ে ফাঁকি পড়ে যাচ্ছে পড়াশোনাটাই হচ্ছে না কিন্তু অন্য রাজ্য অন্য রাজ্যের রিপোর্ট এই রিপোর্ট তো শুধু আমাদের রাজ্য নিয়ে হয়নি এই ছাব্বিশটা রাজ্যে ছশো টা জেলার গ্রামাঞ্চলের স্কুল পড়ুয়াদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে ফলে এই আমি আমাদের রাজ্যেই যে এই যে আপনি বলছেন স্কুল ব্যাগ দেওয়া বই দেওয়া কিংবা স্কুলের পোশাক দেওয়া জুতো দেওয়া সমস্ত কাজে স্কুল টিচার ইনভলভ থাকবে এবং যৌথ আপনি প্রথমে শুরুটাও করলেন যেহেতু যেহেতু শিক্ষা হচ্ছে কেন্দ্র রাজ্য যৌথ যৌথ বিষয় রয়েছে তাহলে কেন্দ্রের ভূমিকা এই ক্ষেত্রে কি থাকছে দেখুন কেন্দ্রের ভূমিকা এখানে যেটা হচ্ছে মানে আপনার রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা দু নয় সালে হয়েছিল বা তারপরে আপনার কেন্দ্রীয়ের এখানে মূলত ভূমিকা হচ্ছে যে কেন্দ্র ইউটাইজ বলে একটা ইয়ে রয়েছে সেই ইউটাইজে জাস্ট রাজ্যের কাছ থেকে তালিকা চায় যে এডুকেশন পলিসি কীরকম চলছে আর ফান্ডিংটা হয় সিক্সটি রেশিও তো এর বাইরে কেন্দ্র কিছু আপনার কেন্দ্রের কোনো ভূমিকা নেই বেসিক্যালি মানে এই যে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে একদম স্টেট গভর্নমেন্টের ভূমিকা রয়েছে মানে এখানে টিচারদের স্যালারি থেকে শুরু করে টিচাররা যে কোন আপনার স্যালারি স্ট্রাকচারের ভিতরে আসবে তাদের পলিসি কি থাকবে তারা তাদের যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মানে পাঠ্যপুস্তকের যে সূচি এন্টার জিনিসটা করে হচ্ছে আপনার রাজ্য প্রদীপ্তর কি বক্তব্য ক্ষেত্রে কেন্দ্রে কিছু করার নেই থিওরিটিক্যাল ডিসকাশনে যদি যাই তাহলে সেখানেও কেন্দ্রের ভূমিকা নিয়ে করা বার্তা দেওয়া যেতে পারে এবং যদি স্ট্যাটিস্টিক্যালি যাই সেখানেও দেওয়া যেতে পারে প্রথম কথা হচ্ছে আমাদের যদি শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের কোনো ভূমিকা না থাকতো এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ শিক্ষা মানে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তাহলে কেন্দ্রের বাজেটে শিক্ষার কোনো বিশেষ উল্লেখ থাকতো না কেন্দ্রের একটা বাজেটারি অ্যালোকেশন হয় এবং সেখানে কেন্দ্র দেখায় যে কোন জায়গায় কত কত টাকা দেওয়া আছে এক দু নম্বর কেন্দ্রীয় বিদ্যালয় বলে একটা জায়গা আছে সেটা আমরা সবাই কম বেশি জানি তারও তারও এখানে কিন্তু একটা ভূমিকা রয়েছে প্রশ্ন হচ্ছে যে রাজ্যগুলোর কথা যখন বলা হচ্ছে দেখো তুমি বললে যেটা সেটা দু হাজার বাইশ সালের রিপোর্টের কনটেক্সটে এটা কিন্তু দু পাঁচ সালে শুরু হওয়ার পরে দু হাজার চোদ্দো সাল অব্দি টানা হয়েছিল টানা হয়েছিল মাথায় রাখতে হবে তারপরে দু হাজার পনেরো সালে বন্ধ দু ষোলো সালে হল সতেরো সালে বন্ধ আঠেরো সালে হলো উনিশ সালে বন্ধ কুড়ি থেকে বাইশ একুশ অব্দি না হয় বুঝলাম কোভিড হয়েছে আবার বাইশ সালে হয়েছে এখানেই একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে কেন বন্ধ হচ্ছে তার তদন্ত যদি ওই সংস্থাগুলোর সঙ্গে করে দেওয়া যায় মাথায় রাখতে হবে পার্টনার ইনস্টিটিউশন ছিল পাঁচশো একানব্বইটা পাঁচশো একানব্বইটা পার্টনার ইনস্টিটিউশন ছিল যারা গভর্নমেন্টের রাজ্য সরকারের তথা কেন্দ্র সরকারের টাকাও পায় দু তরফের টাকা পায় তারা কেন কন্ডাক্ট করতে পারলো না এই প্রশ্নটা যদিকে করে রাখলাম পয়েন্ট নাম্বার টু সেখানে মাস্টার ট্রেনার হচ্ছে নশো কুড়ি জন এবং ভলেন্টিয়ার হচ্ছে সাতাশ হাজার পাঁচশো ছত্রিশ জন এখানে কেন্দ্র সরকারের ভূমিকাটা কি প্রশ্ন করছি উত্তর আমার কাছে আছে আমি জাস্ট প্রশ্নটা করে রাখলাম এখন দেখো এখানে উনিশ হাজার গ্রামকে ধরা হয়েছিল উনিশ হাজার গ্রাম তার মধ্যে হাউসহোল্ড ছিল তিন লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো চুয়ান্নটা এবং চিলড্রেন এজেড থ্রি টু সিক্সটিন অর্থাৎ প্রাইমারি এবং টার্সারি টার্সিয়ারি দুটো ক্ষেত্রকে প্রি প্রাইমারি যেটাকে এই প্রাইমারি এবং যেটাকে আমরা বলি না ওই যে উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক যেটা সেটাই আপার প্রাইমারি ছ লক্ষ নিরানব্বই জন প্রায় সাত লক্ষ মানুষকে মানে ছাত্রদের ছাত্রীদের এখানে নেওয়া হয়েছে এবার আমার বক্তব্য যে জ্যোতি পরিষ্কার বলো রাজ্যগুলোর ভূমিকা থাকে আমি তোমাকে রাজ্যগুলোর ভূমিকা বলি প্রথম বলি এনরোলমেন্ট এনরোলমেন্টে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি

দু নম্বর কথা রিডিং লেভেল ন্যাশনাল অ্যাভারেজ ফোরটি ফোর পয়েন্ট টু ছিল রিডিং লেভেল ক্লাস ফাইভে ইংরাজি বলতে পারে ইংরাজি বলতে পারে ক্লাস ফাইভে রিডিং লেভেল দু হাজার ছিল চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ এটা নেমে দাঁড়িয়েছে বাইশ সালে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ ন্যাশনাল অ্যাভারেজ বলছি সেখানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাভারেজ কত জানো আঠেরোতে ছিল ফর্টি ফোর পয়েন্ট সামথিং এখন সেটা ফর্টি এইট পয়েন্ট সামথিং তোমার স্কুল বন্ধের হিসাব দাও আবার তুমি বলছো স্কুল ফেসিলিটিসের কথা রাজ্যগুলোর কথা যে রাজ্যে সব থেকে এবং তারপর আপনার কাছে আসবো আমি জ্যোতি কাছে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো সঙ্গে থাকবেন ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি প্রদীপ্তকে থামিয়ে গিয়েছিলাম প্রদীপ্ত যে কথা আপনি বলছেন যে এই যে রাজ্যের স্কুল একটা তো বিষয় যে এই যে শিক্ষার হাল যেভাবে যে সমীক্ষা যা উঠে এসেছে তাতে ড্রপ আউটের সংখ্যাও অনেক দেখানো হচ্ছে কিন্তু কোথাও গিয়ে কি এ রাজ্যে এবং গোটা দেশেই মিড ডে মিল তো চালু রয়েছে কিন্তু কোথাও কোথাও মিড ডে মিল পাচ্ছে না মিড ডে মিলের দুর্নীতি এই অভিযোগ তো উঠছে এবং বিশেষ করে এ রাজ্যের ক্ষেত্রে এই অভিযোগ রয়েছে এরা দেখো মিড ডে মিলের দুর্নীতির কথা যদি বলো তাহলে প্রথম ধাপে তুমি নাম পাবে কার জন্য মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম পাবে আমি ওই দুর্নীতি নিয়ে যদি কথা বলতে শুরু করি তুমি যদি তার বাজেটারি অ্যালোকেশান দেখো আর তার যদি ইউটিলাইজেশান দেখো তার সঙ্গে যদি গ্রস এনরোলমেন্ট রেশিওর তুমি যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটার তুলনামূলক চর্চা করো তাহলে বুঝতে পারবে যে আমি চারটে রাজ্যের নাম বলবো যে সে চারটে রাজ্যে এই ক্যাগ রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা হচ্ছে উত্তরপ্রদেশ একটা হচ্ছে মধ্যপ্রদেশ একটা হচ্ছে ছত্তিশগড় একটা হচ্ছে বিহার এই রাজ্যগুলোতে সব থেকে বেশি দুর্নীতির সম্ভাবনা রয়েছে ক্যাড রিপোর্টে এটা মেলাতে পারছে না যে ভাই তোমার বাজেটারি অ্যালোকেশন কি ছিল তোমার এনরোলমেন্ট কত ছিল তুমি যা ইউটিলাইজেশন দেখাচ্ছ তিন থেকে এক লাইনে এলে মেলাতে পারছি না এই সাধারণ এটা তো সাধারণ কোনো তথ্য নয় এটা বোঝার জন্য সেটা তো একটা লেভেল দরকার হয় সেটা সবার কাছে হয়তো বোঝা যায় না বিজেপির কাছে টাকা আছে প্রচার করতে পারে প্রচার করছে কিন্তু যারা গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক দেখতে পারে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমাদের যে গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশন আছে তার বাজেটারি অ্যালোকেশনগুলো দেখতে এবং সেইখানে স্টেট ওয়াইজ ডেটা দেখতে সেই স্টেট ওয়াইজ ডেটা দেখলে আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে এখন যেটা হচ্ছে যে রোলিং ব্যাক দ্য স্টেট হয়ে যাচ্ছে রাষ্ট্রের ভূমিকাটাকে সংকুচিত করা হচ্ছে আরো বেশি ওই বিনিয়োগ বাড়ানোর জন্য আরো বেশি প্রাইভেটাইজেশন করা হচ্ছে রাষ্ট্র তার ভূমিকা থেকে সরে আসছে আগে তুমি যতক্ষণ আগে বললে যে আগে কত বেশি সরকারি স্কুল ছিল এখন আট হাজার কমে গেছে বা এরকম যে তথ্য তালাশ করার চেষ্টা করা হচ্ছে সেই তথ্য তলাশে যদি বিরোধীদের অভিযোগকে আমার আমি তোমাকে যেটা কোনো একটা কম্প্যারিজেন করো যে দেখো তো প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অবধি আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখে নেবেন প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি অব্দি যে বাজেটারি এলোকেশনটা ছিল দু সালে

না দেখুন আমি এখানে দোষারোপ করব না দেখুন কাউকে মানে পলিটিক্স করছি তার মানে আমি একটা দলকে দোষারোপ করতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমি কিছু বিষয় উল্লেখ যেটা হচ্ছে যে কিছুদিন আগে যেটা বল বলার চেষ্টা করলেন যে স্কুলগুলো বন্ধ হয়নি কিন্তু আপনি জানেন রাইট টু এডুকেশন অ্যাক্টে যেটা রয়েছে যে তিরিশ জন পড়ুয়া যদি কম হয় তাহলে লিটারেলি সেই স্কুল ডিফাংক্ট হয়ে যায় রাজ্য সরকার এখানে একটা লিস্ট পাবলিশন করেছে যেখানে দেখানো হচ্ছে দু হাজার একুশে আপনার চুয়াত্তর হাজার সাতশো সতেরোটা প্রাইমারি স্কুল আর দু হাজার তেইশে দাঁড়িয়ে সেই প্রাইমারি স্কুলের সংখ্যা দাঁড়াচ্ছে সাতষট্টি হাজার ছশো নিরানব্বই অর্থাৎ এই যে স্কুলগুলো কমে গেল স্কুলগুলো তো ফ্যাক কমে গেল এবং ইউনেস্কো এটা থেকে ইউনেস্কো ইউনেস্কো নিজে এখানে এসে বলছে যে স্কুলগুলোতে কমে গেল আমরা সার্ভে করব আমরা সার্ভে করে ওটাকে মানে দেখভাল করার ব্যবস্থা করবো তো এটাতে দেখুন আমি যদি ফ্যাককে লুকাই আমার যদি এটা প্রবলেম হতেই পারে আমার ধরুন কোনো একটা সম ফোড়া হলো তো সেটাকে আমাকে অ্যাডমিট করতে হবে যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে আমি যে প্রসঙ্গ প্রথমে তুললাম এই যে আর একটা প্রসঙ্গ বলি যে মাধ্যমিকের ক্ষেত্রে আপনি জানেন মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়া মানে হচ্ছে আপনার কোথাও না কোথাও আপনি দেখবেন এইট পর্যন্ত যে ছাত্রছাত্রীরা পড়তো অর্থাৎ আপার প্রাইমারি লেভেল পর্যন্ত এটাও এটাও তো ঠিক যে গোটা দেশের রিপোর্টের সাথে এই এই রাজ্যের রিপোর্ট নিঃসন্দেহে যুক্ত আছে কিন্তু বড্ড বেশি আলোচনাটা এই রাজ্যের উপর পড়ে যাচ্ছে না কিন্তু এই রিপোর্টে তো অন্যান্য স্টেটগুলো রয়েছে সেখানে আপনার কথা যদি ধরেও নেওয়া হয় যে আপনি যেগুলো যে যুক্তি দেখাচ্ছেন সেগুলো ঠিক তাহলে অন্যান্য স্টেটগুলোর কি অবস্থা বিজেপি শাসিত রাজ্য ম্যাক্সিমাম সেখানে কি অবস্থা তাহলে তাহলে তাদের সেখানে এত সংখ্যক ড্রপ আউট কেন বেশি হচ্ছে এবং যেখানে ক্লাস টুর বই পাঠ্য বই মাতৃভাষার পাঠ্য বই পড়তে পারছে না আমি কেরালা বা অন্ধ্রপ্রদেশের কথা বলছি না দেখুন বিষয়টা হচ্ছে যে আমি অন্য রাজ্যের কথা তো বলতে পারবো না কারণ অন্য রাজ্যের মুখ মানে মুখপাত্র আমি নই বিষয়টা হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র সুতরাং না দেখুন বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আসার পরে এই যে এনইপির কথা বলা হচ্ছিল এন আপনি দেখবেন যে যে এন ইপির যে মূল কনসেপ্টটা কি মূল কনসেপ্টটা এটাই হচ্ছে যে স্ট্যাটিক্স স্ট্যাটিক্সে আপনি যদি দেখেন যে প্রায় এইটটি পার্সেন্ট ছেলেপুলে যারা মানে এইটটি পার্সেন্ট মার্ক্স পেয়েছে তারা আপনার ভোকেশনালে যাচ্ছে অর্থাৎ আইটিআই যে এডুকেশন সেখানে যাচ্ছে এই ছাত্রছাত্রী যারা এইটটি পার্সেন্ট মার্কস পাচ্ছে তারা আইটিআইতে কেন যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু ফর্মাল এডুকেশনের বাইরে চলে গেল এই যে এদেরকে না যারা মানে গরিব যারা হচ্ছে আপনার আইটিআইতে গিয়ে ফর্মাল এডুকেশনের বাইরে চলে যাচ্ছে এদেরকে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে ফর্মালাইজ করা অর্থাৎ এডুকেশনাল সেক্টরটাকে আপনার ফর্মালাইজ করা এদেরকে যদি ভোকেশনাল ট্রেনিং দিয়ে আপনার জব নির্ভর অর্থাৎ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে এডুকেশন দেওয়া যায় সেটা হচ্ছে বেটার এডুকেশন হবে আপনার এডুকেশন সিস্টেম মানে আমরা ম্যাকল্লি সিস্টেমের এডুকেশন হতে পারে এটা 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 আপনার ধারণা কিন্তু এই ফর্মাল এডুকেশন এটা আমি এটা আমার ধারণা না এটা হচ্ছে কোস্তুর রাঙ্গন কিন্তু কেন ক্লাস 2 এর বইই পড়তে পাচ্ছেন এটা তাহলে কিসের এডুকেশন আমি তো এক্স্যাক্টলি এই জায়গাটাই কনসার্ন যে কেন পড়তে পাচ্ছেন কি মনে হয় কিভাবে জ্যোতির কথাতেই ধরে নিলাম যে রাজ্যে স্কুল সংখ্যা যেটা কমে গেছে জ্যোতি স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট আমি জানি না স্ট্যাটিস্টিক্স কিন্তু জ্যোতি কারেক্ট এটা আমি হাইপোথেটিক্যাল ধরে নিলাম তারপরেও কি করে জ্যোতি 2022 এর লেটেস্ট ডেটা দিয়েছে আমার যতদূর মনে হলো তাহলে তারপরেও বাইশ সালের যে ডেটার দু হাজার তেইশের আঠেরোই জানুয়ারি যে এস আর রিপোর্ট আমাদের কাছে এলো তাতে কি করে গ্রস এনরোলমেন্ট রেশিও ওয়েস্ট বেঙ্গল হাইস্ট হচ্ছে নাইনটি টু পয়েন্ট টু যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি বেশি ন্যাশনাল সেইখানে যে ধরনের রাজ্যে বিজেপি আছে যে রাজ্যে বিজেপি আছে ওয়েদার দ্যাট বি গুজরাট ওয়েদার দ্যাট বি ইউপি ওয়েদার দ্যাট বি মধ্যপ্রদেশ আর সোয়ান সো ফোর সেইখানে কেন গ্রস এনরোলমেন্ট রেশিও কম উত্তর আমি আশা করব পাবো তবে ও তো রাজ্যের মুখপাত্র তাহলে রাজ্য বিজেপির মুখপাত্র হয়ে আমাকে এই তথ্যটা দিকতো ওয়েস্ট বেঙ্গলে গার্লস যারা এনরোল করেছে ইন স্কুলে আমরা তো মহিলাদের নিয়ে অনেক কথা বলি এখানে লক্ষ্মীর ভান্ডার হয়ে যায় দান ওদিকে লাডলি বেহেন নিয়ে অনেক চর্চা হয় এখানে কন্যাশ্রী নিয়ে নানান চর্চা হয় ওখানে আবার বেটি বাঁচাও বেটি বাড়াও প্রকল্প নিয়ে আসা হয় সে তার আবার ফিফটি পার্সেন্টে বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায় আমার বক্তব্য যে সালে আপনারা তথ্য মিলিয়ে নেবেন দর্শক বন্ধুদের দু সালে চব্বিশ দশমিক ছয় শতাংশ বাচ্চা মেয়ে তিন থেকে ষোলো বছর তারা স্কুলে যেত না চব্বিশ দশমিক ছয় শতাংশ সেখানে ন্যাশনাল অ্যাভারেজ ছিল বাইশ দশমিক ছয় শতাংশ দর্শকরা বাইশ দশমিক ছয় শতাংশ ন্যাশনাল অ্যাভারেজ সেটা দুহাজার দশে দাঁড়ালো সতেরো দশমিক পাঁচ দুহাজার চোদ্দোই দাঁড়ালো দশ দশমিক আঠ দুহাজার আঠারোয় দাঁড়ালো চার দশমিক আঠ বর্তমানে দুই দশমিক ছয় মাথায় রাখবেন বর্তমানে ন্যাশনাল এভারেজ হচ্ছে ন্যাশনাল এভারেজ সাত দশমিক নয় কিন্তু আপনাকে আরেকটা স্ট্যাটিস্টিক্স দিই এইখানে গুজরাটের এভারেজ যদি দেখেন সব থেকে লোয়েস্ট আট পার্সেন্ট

প্রোনাউন্সিয়েশন না রিডিং সেন্টেন্সেস ফুল এটা হচ্ছে ইন ইংলিশ এটার তত্ত্ব প্রথমে দিই ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ সেখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে আঠাশ দশমিক কিছুটা বেশি

এই যে মাধ্যমিকের ছাত্র সংখ্যা কমে গেছে এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলছে এটা তো আমি বলছি না এই যে এই ছাত্রগুলো কোথায় গেল এরা কেন ড্রপ আউট হচ্ছে আজকে এরা কেন এডুকেশন সিস্টেম এর থেকে বাইরে চলে এই জাতীয় যে নতুন শিক্ষা শিক্ষা নীতি তার এই মাধ্যমিক পরীক্ষা আমাদের তো অ্যাড্রেস করতে হবে আমি আপনাকে দোষারোপ করছি না মানে প্রদীপ্ত দা কিন্তু বিষয়টা হচ্ছে এটা আমাদের সমস্যা হচ্ছে কোথাও না কোথাও দেখুন বিষয়টা হচ্ছে আমি গ্রামগঞ্জের স্কুলগুলোতে গিয়ে দেখেছি দেখবেন একটা টেন্ডেন্সি রয়েছে এই যে বলছেন না যে গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ছে কিন্তু এটাও ঠিক সাথে সাথে চাইল্ড ম্যারেজ অর্থাৎ মানে মানে বাচ্চা মেয়েদের চাইল্ড ম্যারেজের টেন্ডেন্সি কিন্তু বাড়ছে ফলে এই যে কেন হচ্ছে এটা

ফিরে আমিরতিপদ দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ আমি জ্যোতির কাছে আসবো যে প্রশ্ন নিয়ে এই যে রিপোর্ট এএসইআর দু হাজার তেইশের যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে পড়াশোনায় আগ্রহ হারিয়ে স্কুল ছেড়ে দেওয়ার সংখ্যাটাও এখানে পঁচিশ শতাংশ সতেরো থেকে আঠেরো বছর বয়সী ছেলেমেয়েরা এবং দেখা যাচ্ছে ছেলে মেয়েদেরকে কলকারখানায় ঢুকিয়ে দিতে বাধ্য হচ্ছেন বাবা মা কারণ অর্থের প্রয়োজন রয়েছে তাই না অভাব রয়েছে তারপরেও কি দাবি করা যায় যে বৃহত্তম অর্থনীতি বিপুল কর্মসংস্থান হচ্ছে গোটা দেশ জুড়ে না অর্থ কর্মসংস্থান যে হচ্ছে সেটা তো ক্লিয়ার তার কারণ হচ্ছে আপনার যেটা মানে এরিয়ার যেটা যেটা হয় যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ইপিএফও যেটা ইপিএফওতে দেখা যাচ্ছে দুহাজার সালে আপনার বারো কোটি এনরোলমেন্ট ছিল আজকে সেটা সাতাশ কোটি তো এই যে বেড়েছে ইপিএফও এনরোলমেন্ট দিয়ে কি বোঝা যায় ইপিএফও মানে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড তো এইখানে

সেই আউট অফ ছত্রিশ কোটি আমি ধরে নিলাম যে এর ফিফটি পার্সেন্টই জলে চলে গেছে মানে কাজে লাগিনি তার তো যদি আমি ফিফটি পার্সেন্টই ধরে নিই তাহলে আঠারো কোটি এই আঠারো কোটি লোকের তো কর্মসংস্থান হয়েছে আজকে আপনার দু কিলোমিটার কর্মসংস্থান যদি আমি আপনার কথা সত্যিই ধরে নিই যদি হয় তাহলে অর্থের প্রয়োজনে একজন বাবা বা মাকে তার ছোট শিশুটাকে এই বারো তেরো বছরের শিশুকে কারখানায়

প্রত্যেকটা স্কুলের ডেটা কাদের ডেটা স্টুডেন্টদের ডেটা টিচারদের ডেটা সেই ফ্যাক্ট এন্ড ফিগার নিয়ে যদি আমি রাজ্যগুলো দেবে সেই ডেটা তো রাজ্যগুলো দেবে সেই রাজ্যগুলো রাজ্যগুলো সেই ডেটা সেই রাজ্যগুলো রাজ্যগুলো ডেটা দিচ্ছে আমি বলছি এই রাজ্যগুলো দেয়ার ডেটাতেই দেখা যাচ্ছে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আপনার প্রাইমারি এডুকেশনের যে ছাত্র সংখ্যা কমছে अदरवाइज বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে কিন্তু আমরা গ্রোথ এনরোলমেন্ট রেশিও বাড়ছে বন্ধুরা একটু দেখে নেবেন ভাইয়েরটা তাহলে কতটা স্ট্যাটিস্টিক্যালি স্ট্রং সেটা দেখে আমি ওর কথা দিয়েই ধরবো যে ইপিএফ ওর কথা ও বললো ইপিএফ ও নিয়ে যখন আমরা একটা সময় বলতাম যে সেই স্ট্যাটিস্টিক্সটা পশ্চিমবঙ্গ প্রথম পাঁচটা রাজ্যের মধ্যে পড়ে চাকরি দেওয়ার যদ্য তখন বলতো ইপিএফ ডাটা নেই তখন বিজেপির মুখপাত্র আর একটা স্লট ছিল এখন আর একটা স্লট হয়েছে তো স্বাভাবিক মতের পল্টানো এইভাবেই হয় ইপিএফওতে দর্শক বন্ধু মাথায় রাখবেন যে কোনো স্ট্যাটিস্টিক দেখে নিন পশ্চিমবঙ্গ প্রথম চারের মধ্যে রয়েছে এক নম্বর দু নম্বর এই যে কথাগুলো হচ্ছে না কিছুক্ষণ আগেও হায়ার স্টাডিজ নিয়ে বলছিল দু হাজার একুশ সাল থেকে দু হাজার তেইশ তিন বছরে ন্যাক বলে একটা বস্তু আছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল যারা উচ্চ প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্রিডেশন করে এবং সেখানে ডাটা ভ্যালিডেশন হয় এবং সেটা তিনভাবে হয়ে থাকে তার জন্য অথেন্টিকেট ডাটা দিতে হয় সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠান ইনক্লুডিং আমার কলেজ কটা সব থেকে ভালো মহিলা কলেজ হিসেবে স্থান পেয়েছে এ প্লাস পেয়েছে 3.33 পয়েন্ট পেয়েছে রেকর্ড নাম্বার এবং এই রেকর্ড নাম্বার বেথুন পেয়েছে এই রেকর্ড নাম্বার সুন্দরবনের কলেজ পেয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজ পেয়েছে এরকম পঞ্চান্নটা কলেজের কাছাকাছি যে অ্যাসেসমেন্ট হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে চুয়ান্নটা কলেজের অ্যাসেসমেন্টের রেজাল্ট ভালো হয়েছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করে না এটা করে হচ্ছে আমি শেষ করে দেবো পোস করে দেবো এটা করে হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল ইউজিসির নেতৃত্বে এবার মুশকিল হচ্ছে যে তুমি চারটে পয়েন্টের কথা বললে একটা হচ্ছে পড়ার ক্ষমতা সেই পড়ার ক্ষমতায় যারা ভালো তারা হচ্ছে অবিজেপি রাজ্য আর যারা খারাপ যারা পড়তে পারে না তারা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য নারীদের শিক্ষা যারা ভালো তারা হচ্ছে অবিজিপি শাসিত রাজ্য আর যারা খারাপ তারা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য জ্যোতি শুনুন পি এ বলে একটা প্রজেক্ট আছে মোদী সরকার লঞ্চ করেছে পি এ মুষা জানবেন সেইখানে আমি জানি না যে কিসের জন্য আজকে আমাদের ছাত্র ছাত্রীরা পি এ থেকে কেন বঞ্চিত হবে পি এ মুষাতে আপনার একটা ফান্ডিং হয় উচ্চতর শিক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল এমন একটা রাজ্য যেখানে কংগ্রেস শাসিত রাজ্য তারা এনরোলমেন্ট করেছে আপনার সিপিএমের শাসিত রাজ্য কেরল তারা এনরোলমেন্ট করেছে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ তারা বলছে যে আমরা উষার টাকা চাই না

প্রদীপ তো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে তবে এই তথ্য পাল্টা তথ্য চলবে তবে যেখানে যেটা নিয়ে আমাদের প্রত্যেককেই বোধ ভাবতে হবে যে একেবারে ছাত্রীদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করলেই বোধ হয় গোটা দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এই আশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন